প্রধান সিনেমার শুটিং শেষেই আবারও আদ্রিত ও সৌমিতি জুটি ফিরছে সুখবর দিল নায়িকা নিজেই। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অভিনেত্রী সৌমিতি সার জুলির নতুন কথা জিজ্ঞাসা করতেই মুখে কুলুপ পাঠেন নায়িকা। এখনই কিছু ফাঁস করতে চান না অভিনেত্রী, শুধু জানান এই মুহূর্তে ছোট পর্দায় কাজ করতে দেখা যাবে নাকি সেটা সময় বলে দেবে। নানান চরিত্রে অভিনয়ে নিজেকে ব্যঙ্গে নিতে চান অভিনেত্রী। সৌমিত্রী সার ইচ্ছে দর্শক যেন তাকে নতুনভাবে চেনে। 22 ডিসেম্বর মুক্তি পাবে প্রধান সিনেমাটি। অভিনেত্রী সৌমিত্রী সার সম্পর্কে একটি দারুণ খবর শোনা গেল। মিঠাই অভিনেত্রী জানায় বাংলা ধারাবাহিকে কোনো সিকোয়েন্স এলে কাস্ট রিপিট হয়, ঠিক যেমনটা হয়েছিল এখানে আকাশ নীলের ক্ষেত্রে। একই গল্পে একে অভিনেত্রীকে দর্শকরা দেখতে না চাইলেও সৌমিত্রী সারকে নাকি মিঠাই টুতে দেখতে চায় দর্শকদের অধিকাংশই। আর এর জন্যই মিঠাই ধারাবাহিকের পার্ট টু আনার পরিকল্পনা চলছে। অন্যদিকে এমনটাও শোনা যাচ্ছে নতুন ধারাবাহিকের নতুন নাম নিয়ে ফিরবে সৌমিত্রী সার ও আদ্রিত রায়, কারণ ইতিমধ্যেই কৌশাম্বীর সঙ্গে আদ্রিতের দূরত্ব বেড়েছে আর সৌমিত্রী সার সাথে বেশ ঘনিষ্ঠতা বেড়েছে আদ্রিতের। আর দুয়ে দুয়ে চার হলে নতুন সিরিয়ালে ফিরতে কোনো সমস্যা নেই অভিনেত্রীর। তো বন্ধুরা, যদি অভিনেত্রী সৌমিত্রী সার কুণ্ড শক্তি শক্তি নতুন ধারাবাহিকে ফিরে কেমন হবে কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামতটি জানিয়ে দাও। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো। ধন্যবাদ।